হুইল চেয়ার যার জীবনের অংশ সেই অনিক এখন নিজের পায়ে দাঁড়িয়েছেন। জন্মের 28 দিনের মাথায় ভুল চিকিৎসায় পা হারানো অনিক তার শারীরিক প্রতিবন্ধকতা জয় করে সমাজে অবস্থান করে নিয়েছেন। তিনি এখন প্রতি মাসে যে টাকা আয় করেন তা একজন বিসিএস ক্যাডারের চেয়েও অনেক বেশি। আমার মাসিক ইনকাম এখন আল্লাহ রহমতে আপনার প্রতি মাসে বাংলা টাকাতে 1,90,000-95,000 থেকে শুরু করে আপনার 2,30,000-35,000 টাকা পর্যন্ত গিয়ে দাঁড়াই। অনিকের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে। সেখানে নিজ বাড়িতে বসেই তিনি ফ্রিল্যান্সিং করেন। শুরুতে লোগো কিংবা ভিজিটিং কার্ড তৈরি শিখলেও এরপর রপ্ত করেন গ্রাফিক্স ডিজাইনের কাজ। এরপর অনলাইনে প্রশিক্ষণ নিয়ে শেখেন টি শার্টের ওপর নকশা তৈরির কাজ। পাড়াগাঁয়ের প্রতিবন্ধী ছেলে অনিকের নকশা করা টি শার্ট এখন গায়ে জড়ান ইউরোপের বাসিন্দারা। ইউরোপ ছাড়াও তিনি এখন কাজ করেন অন্তত 22টি দেশের সঙ্গে। এখন পর্যন্ত আমি প্রায় 22 থেকে 23টা দেশের সাথে কাজ করেছি। তবে আমাদের 3টা থেকে 4টা দেশের সাথে আমরা রেগুলার কাজ করি, যেমন হচ্ছে আপনার ইউএসএ, ইউকে, কানাডা, দেন হচ্ছে আপনার ইন্ডিয়ার কিছু কাজ করি আমরা। এরকম আমরা 4-5টা দেশে আমরা রেগুলার কাজ করতে থাকি। আমি একজন প্রতিবন্ধী হয়েও আমি নিজেকে একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে মনে করি, কারণ বাইরের দেশে ডলারটা আমি আমার বাংলাদেশে নিয়ে আসছি এবং রেমিটেন্স হিসেবে সেটা আমাদের দেশে ঢুকছে। সো এইটা আমার নিজের কাছে আসলে আমার নিজের একটা গর্বের জায়গা, এটাই আমার গর্ব, এটাই আমার অহংকার। 2021 সালে আপনার ব্যাসিস থেকে অনিক তার জীবনের প্রথম কাজের পারিশ্রমিক পেয়েছিলেন $35। তিনি জানান এই পারিশ্রমিকই তার জীবন বদলে দিয়েছে। আমার প্রথম ইনকাম ছিল upwork.com থেকে, সেটা ছিল আপনার $25 একটা প্রজেক্ট। তো আমার এই প্রজেক্টটা আপনার কমপ্লিট করে দেওয়ার পরে ক্লায়েন্ট খুশি হয়ে আমাকে আরও $10 বোনাস দেয়। টোটালি আমার $35 প্রজেক্ট হয় আর 5-স্টার রেটিং দেয়। আর এই রেটিংয়ের সাথে উনি একটা শর্ট ভিডিও করে দেয় আমাকে, যে আমার ডিজাইনটা তার খুব ভালো লাগছে, তার খুব পছন্দ হয়েছে, এজন্য সে আমাকে শর্ট একটা ভিডিও করে দেয়। সো আমার ফার্স্ট ইনকাম ছিল $35-এর। আর ওই ভিডিওটা আসলে আমি বলবো আমাকে আরও 500 গুণ বেশি বুস্ট করছে এই সেক্টরের দিকে আসতে। আর অনিক প্রতি মাসে 2,35,000 টাকার মতো ইনকাম করলেও HSC পাশ করতে না পারার বেদনা আজও বয়ে বেড়াচ্ছেন। তিনি জানান SSC পাশ করার পর গ্রামে যে কলেজে ভর্তি হয়েছিলেন সেই কলেজে শুধুমাত্র একটি লিফট না থাকার কারণে তিনি ক্লাস করতে পারেননি, ফলে শেষ হয়নি তার কলেজ জীবন। কলেজে ভর্তি হওয়ার পরে আপনার কলেজে গিয়ে দেখি যে বিভিন্ন রুমে রুমে গিয়ে ক্লাস করা লাগে। বাংলা ক্লাস হয় 1তলায়, তো ইংরেজি ক্লাস হয় 2তলায়, অর্থনীতি ক্লাস হয় 3তলায়। এই কারণে আসলে আমার পড়াশোনাটা পরবর্তীতে কন্টিনিউ করতে পারি নাই। দেশের নানা প্রান্তে 4তলা কিংবা 6তলার অগণিত শিক্ষা প্রতিষ্ঠানে ভবন তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু সেসব ভবনগুলোর বড় একটা অংশই যে প্রতিবন্ধী বান্ধব নয় অনিক তার জীবন্ত উদাহরণ। তবে সব কিছু ছাপিয়ে অনিকের এখন বড় পরিচয় তিনি একজন রেমিটেন্স যোদ্ধা, একজন স্বাবলম্বী, একজন সফল উদ্যোক্তা। তো আগে তো ভালো চোখে দেখতো না, সবাই হয়তো মনে করতো প্রতিবন্ধী কিছু করতে পারবে না, ওর কাছে যাবো ও আমার ঘাড়ে বসবে। কিন্তু এখন ও স্বাবলম্বী হয়েছে, এই কারণে সবাই ওকে ভালোবাসে এবং সবাই গর্ব করে ওকে নিয়ে। হ্যাঁ, অনিক সমাজের বোঝা নয় বরং সম্পদ। তার হাত ধরেই ইতিমধ্যে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন 8 জন বেকার। তিনি এখন স্বপ্ন দেখছেন তার মতো অন্তত 10,000 ফ্রিল্যান্সার তৈরির। মোটামুটি আমি বর্তমান 7-8 জনের একটা টিম ম্যানেজমেন্ট করছি। তো এটাকে লিগালভাবে আমার এই যাতে আমি শিক্ষাটা দিতে পারি বা লিগালি আমার গভর্নমেন্ট সব কিছুতে ঠিকঠাক থাকে, এজন্য 2020 সালে প্রফেসর আইটিজন লিমিটেড নামে আমি একটা প্রতিষ্ঠান চালু করি। আমার এই প্রফেসর আইটিজন লিমিটেডের উদ্দেশ্য আগামী 5 বছরের ভিতরে 10,000 দক্ষ ফ্রিল্যান্সার বাংলাদেশের ভিতরে তৈরি করা, কারণ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে প্রচুর কাজ আছে কিন্তু আসলে দক্ষ ফ্রিল্যান্সার নাই বা দক্ষভাবে কাজ করার মতো লোক নেই। এই দক্ষ 4-5টা যখন বেকারত্বের অভিশাপে ঠাসা, ঠিক তখন সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছেন অনিকরা, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জুবায়ের আল মাহমুদ, স্টুডেন্ট ভয়েস, ঢাকা।